হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের পরিবার অর্থাৎ এক্সাম নিউজ হটস্পটের পরিবারের সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে এক্সাম নিউজ হটস্পট পরিবারের সদস্য হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং অল অপশনটি সিলেক্ট করবেন ঠিক আছে তাহলে সমস্ত চাকরির খবর অর্থাৎ যে ভিডিও আমি আপলোড করব তা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনি সবার প্রথমে পেয়ে যাবেন তো এখনও কিন্তু রাজ্যের অনেক কটি চাকরির আবেদন প্রক্রিয়া চলছে তার জন্য সেই ভিডিও লিঙ্কগুলো আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন আর যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া অনেক আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল তো তা নিয়ে কিন্তু আমি ভিডিও করে দিয়েছিলাম কোথায় কতগুলি শূন্যপথ রয়েছে এবং আবেদনের পদ্ধতি আপনাদেরকে কিন্তু সেই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল তো এখানে আবেদনের জন্য কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট কো অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু একটি নোটিশ দিয়েছে অর্থাৎ ডেট কিন্তু বাড়িয়ে দিয়েছে আবেদন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্দার ডেট এক্সটেনশন ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে নোটিশটি দিয়েছে এখানে কিন্তু

এছাড়াও কিন্তু আপনাদের নিজের জেলায় যে চাকরির খবর রয়েছে তো নিজের জেলায় চাকরির খবর খুঁজতে আপনাদেরকে কোথাও যেতে হবে না তার জন্য একটি শুধুমাত্র ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো স্টেটের চাকরির খবর আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে তো তার সঙ্গে সেই স্টেটের অন্তর্ভুক্ত যত জেলা রয়েছে সমস্ত জেলার কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো আপনারা আপনাদের নিজের জেলা সিলেক্ট করে আপনারা কিন্তু সেই নিজের জেলার ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে সমস্ত কিছু চাকরির আপডেট পেয়ে যাবেন তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য আপনাকে আপনার ফোনের থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন করবেন সার্চবারে গিয়ে জিওআই আই ডাইরেক্টারি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু এই পেজটি চলে আসবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জিওআই ওয়েব ডাইরেক্টরি অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েব ডাইরেক্টারি তো এইখানে কিন্তু এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন এইখানে আপনারা দেখতে পারছেন স্টেটস তো লেখা রয়েছে নিচে মোড় এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সমস্ত স্টেট এখানে চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আন্দামান নিকোবর থেকে শুরু করে একদম ওয়েস্টবেঙ্গল ঠিক আছে আপনারা দেখতে পারছেন স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিস তো এখানে সমস্ত স্টেট এবং ইউনিয়ন টেরিটোরিসের নাম দেওয়া রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সব কিছু খবর আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার শেষের দিকে কী রয়েছে বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে যদি আপনারা ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট ঠিক আছে বোর্ডস তারপরে ডিস্ট্রিক্ট এইখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে লেখা রয়েছে কি মোর এই মোড়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি থেকে শুরু করে সমস্ত জেলা কিন্তু এখানে রয়েছে তো আপনারা যে কোনো জেলাতে যে কোনো জেলা এখানে কিন্তু সিলেক্ট করে আপনারা চেক করতে পারবেন কোথাও কী ভ্যাকেন্সি রয়েছে এবং সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যেরকম আমি এখানে যদি নর্থ চব্বিশ পরগনাতে ক্লিক করি তাহলে কিন্তু নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে দেখতে পারছেন নর্থ চব্বিশ পরগনার সেই লিঙ্কটিতে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে তো এখান থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু আপনারা নর্থ চব্বিশ পরগনার সব আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম কি কী স্কিম রয়েছে এবং রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টে যদি আপনারা ক্লিক করেন নিচে দেখতে পারবেন সমস্ত রিক্রুটমেন্টের পিডিএফ এবং নোটিশ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এইভাবে সমস্ত জেলার যে কোনো জেলার আপনি যদি চান সমস্ত জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সব আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এবার যদি আপনারা নদিয়া ডিস্ট্রিক্টে ক্লিক করেন তাহলে কিন্তু সেই নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে তো এখানে আসার পর কিন্তু আপনাকে কিছু করতে হবে না একটু ওয়েট করতে হবে অটোমেটিক কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট নদিয়া ডট গভ ডট ইন তো এইখানেও কিন্তু আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন কী কী টেন্ডার ঠিক আছে তারপর রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট রয়েছে নোটিশ বোর্ড রয়েছে তো এই সমস্ত লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা কী কী রিক্রুটমেন্ট হচ্ছে যে কোনো জেলার দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা সব জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত আপডেট আপনারা নিতে পারবেন খুব সহজেই কিন্তু তো আশা করি এই ইনফরমেশনটি আপনাদেরকে কাজে লাগবে তো অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে এবং নিজের পরিবারের কাছে অবশ্যই শেয়ার করবেন তো এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন